হ্যালো গাইস, আমি গৌতম। আজকে আমি চলে এসেছি একটি মেলায়, একটা মেলা পরিক্রমা করব, মেলাটি দেখব। তো চলুন কথা না বলে মেলাটা প্রথমে ঢোকা যাক, আর কী কী বিক্রি হচ্ছে আর কী কী আছে তো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাবে, তারপরে আপনাদের জানাবো যে এই মেলাটি কোথায়, কী মেলা আর কতদিন বা আছে। তো চলুন কথা না বলে মেলাটা আস্তে আস্তে প্রবেশ করা যাক আর দেখে নেওয়া যাক। তো যাই হোক, মেলায় আস্তে আস্তে প্রবেশ করা যাক। মেলায় আস্তে আস্তে প্রবেশ করে আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো যে কী কী দোকান আছে, কী কী দোকান বসেছে। হ্যাঁ, তো আমরা যথারীতি দোকানে ঢুকে গেছি। এখানে কিন্তু আমরা ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছি যে লেডিস আইটেম, এখানে লেডিস আইটেমটা প্রচুরই দোকান বসেছে। যেমন ধরো লেডিস আইটেমের মধ্যে লেডিস চুড়িদার, লেডিস জিন্স, লেডিস টপ এবং জাঙ্ক জুয়েলারির দোকান তো মানে প্রচুর। এখানে জাঙ্ক জুয়েলারি দেখছি যেখানে দোকান প্রচুর, অফুরন্ত দোকান। তো আপনারা এসে এখানে সত্যিকার যদি আপনারা আসেন তো খুবই ভালো লাগবে, এখানে প্রচুর ধরনের দোকান বসেছে। চলুন এখানে আস্তে আস্তে আমরা মেলাটা ঘুরবো, মেলাটা দেখবো যে কী কী এখানে দোকান বসেছে আমরা দেখে নেব। আপনারা সঙ্গে থাকুন আর মেলাটা দেখুন। দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু লেডিস ব্যাগ, লেডিস আইটেম, এদিকে শাড়ির দোকান, এদিকেও শাড়ির দোকান, মানে বিভিন্ন ধরনের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, প্রচুর প্রচুর ধরনের শাড়ি। তো এখান থেকে আপনারা আসলে সত্যিকার মেলাটা কিছু টাইম কাটাতে পারবেন আর মেলায় কোনো কিছু জিনিসও আপনারা কিন্তু কিনে নিতে পারেন এবং সবই কিন্তু প্রয়োজনীয় জিনিস। তো চলুন এখানে আস্তে আস্তে আমরা আরও দেখে নেবো, আরও দেখে নেওয়া যাক যে কী কী দোকান, কী কী কিসের কিসের দোকান বসেছে। সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগটাই আমি দেখছি যে লেডিস জাঙ্ক জুয়েলারি, সেই দোকানগুলোই কিন্তু বেশি। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাই। তো যাই হোক, আপনাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে এটা কী মেলা। হ্যাঁ, এই মেলাটা হচ্ছে সিটি অফ জয়, এই মেলাটার নাম হচ্ছে সিটি অফ জয়। মেলাটি কোথায় আপনারা কিন্তু সবাই জানেন, এই মেলাটি একটি ফেমাস পার্কে মেলা। এই মেলাটা যে পার্কে হচ্ছে, আপনারা এই পার্কটার মধ্যে প্রচুরবার অনেকবার গেছেন এবং মেলাটা জানেন যে কোন পার্কের মধ্যে হচ্ছে। পার্কটার নাম বলে আপনারা চিনতে পারবেন যে এখানে কিন্তু এখানে খুব একটা জনপ্রিয় দুর্গা পুজো হয়। হ্যাঁ, তবে শোনা যাক যে এই পার্কটার নাম হচ্ছে ম্যাডা স্কোয়ার পার্ক। এই ম্যাডা স্কোয়ার পার্কে কিন্তু এই সিটি অফ জয় এই মেলাটা বসেছে গত 17 ডিসেম্বর থেকে আগামী 25 ডিসেম্বর অবধি এই মেলাটা থাকবে। তো আপনারা চাইলে সামনে শনি রবি সোম তিনটে দিন কিন্তু ছুটির দিন, তাই ছুটির আমেজ কাটাতে এবং মেলার মজা নিতে অবশ্যই কিন্তু আপনারা এই মেলাটা ঘুরে নিতে পারেন। এবং ঘুরে তো শুধু নেওয়া নয়, এখানে প্রচুর দোকানপাটও বসেছে, আপনারা কিন্তু চাইলে কোনো কিছু কিনেও নিতে পারেন। আর অনেক কিন্তু খাবারের দোকান বসেছে, সেদিকেও যাওয়া যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, যাওয়া যাবে একটু খাবার সাইডের দোকানগুলো দেখে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে শাড়ির দোকান আর জাঙ্ক জুয়েলারির দোকান, কতগুলো দোকান দেখতে পাচ্ছেন। আর টোটালটাই কিন্তু এই দেখুন, এখানটাও কিন্তু লেডিস আইটেম, লেডিস শার্ট, লেডিস জিন্স, আর এইখানটায় কিন্তু বিভিন্ন ধরনের গিফট আইটেম এবং ব্যাগেরও দোকান আছে। এই যে এসে গেলাম আমরা ঠিক এইখান থেকে শুরু খাবারের দোকান, এখান থেকে সারি সারি করে লম্বা একদম শেষ মাথা পর্যন্ত টোটালটাই কিন্তু খাবারের দোকান। আপনারা যখন মেলায় আসবেন, মেলায় যখন ঘুরবেন, খিদে পেলে তখন কিন্তু আপনাকে এই দোকানে আসতেই হবে। আর এই দোকানে আসা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার আছে, আপনাদের মন চাইলে যা খুশি আপনারা এই মেলা থেকে কিন্তু খেয়ে নিতেই পারেন। আর এই মেলা থেকে খেয়ে
তারপরে যাওয়া যাচ্ছে এমন একটি জায়গা, এই জায়গাটায় কিন্তু আপনারা দাঁড়িয়ে বেশ কিছুটা, হ্যাঁ এই যে এসে গেছি এইখানটায় কিন্তু দাঁড়িয়ে কিন্তু আপনি বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। সামনে দেখুন দোলনা, ওদিকে নয় পরেও যাওয়া যাবে, আগে দেখে নিই না যে স্টেজটা বানিয়েছে, এই স্টেজটার মধ্যে কী হচ্ছে আগে দেখা যাক, তারপরে আমি বলছি। এই যে স্টেজটা বানিয়েছে, স্টেজটার মধ্যে কিন্তু একটা ফ্যাশন শো, ফ্যাশন শোয়ের মতনই একটা পারফরমেন্স করা হচ্ছে। তো এইখানটা যদি আপনারা খানিকক্ষণ দাঁড়িয়ে বসে যদি থাকেন, বেশ কিছুটা সময় কিন্তু আপনাদের দেখতে দেখতে কেটে যাবে, এখানে ভালোও লাগবে। তো দেখে নেওয়া যাক যে দেখুন কত সুন্দর এখানে দাঁড়িয়ে এবং বসে আপনারা টাইমটা কাটাতে পারবেন। এবার চলে আসলাম দোলনা, এটা কিন্তু বাচ্চাদের জন্য, বড়রা কিন্তু আপনারা চাইলে কিন্তু চড়তে পারবেন না। দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কুদে কুদে বাচ্চারা ছোটো ছোটো গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কী সুন্দর। আর এই যে সামনে হাম্পি জাম্পি চালু করে দিয়েছে, এটা তো জানেন যে একটা কত সুন্দর বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য এই দোলনাটা করা হয়, মানে রাইডটা করা হয়। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন যে সামনে সামনেই খ্রিসমাস 25th December, এখানে কিন্তু এই দোকানপাটগুলি টোটালটাই কিন্তু খ্রিসমাসের 25th December যে সকল আইটেম দরকার হয় টোটালটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কেনাকাটিটাও করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এই মেলাটা ঘুরলাম, আপনারাও ঘুরুন। আমি গৌতম আর আমার চ্যানেল রিড এক্সপ্লোরার। তো অবশ্যই আপনাদের যদি এই মেলাটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে বেল আইকনটি চেপে দিলে এর পরের ভিডিও আপনাদের সবার প্রথমে পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই, টাটা।